হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখতে পাচ্ছ এখানে ঘুমের থেকে উঠে পড়েছি, উঠে নিয়ে সবাই একটু এখানে গল্পগুজব করছিলাম, বিয়ের গল্প যেগুলো হয় আর কি। তো তারপরেই সব রেডি টেডি হয়ে আজকে একটু উঠতে দেরি হয়েছিল বলতে পারো, বিকজ কাল রাতে ফিরে আসতে বিয়ে পার্টি থেকে অনেকটা লেট হয়ে গেছিলো। তো উঠে আবার এখানে বর কনেকে সকাল সকাল স্নান করানোর নিয়ম রয়েছে। তো এখানে নিয়মগুলো করা হচ্ছে আর নিয়ম শেষেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। তো মানে বাড়ি ফেরার জন্য বেরিয়ে যাব, বিকজ মা ওরা তো সদিয়ে আসবে, আবার সেখান থেকে অনেকটা টাইম লেগে যাবে মানে আসতে। তো সেই জন্য আমরা ঝটপট করে নিয়ম শেষ হওয়ার পরে মানে স্নান করানোর নিয়ম, বাকিটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, বাট আমরা থাকতে পারবো না যেহেতু অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে সেই জন্য। জীবনে একবার এক্সপিরিয়েন্স হবে আরো কিছু আমি আমি দিব না, আমি আসি তো। আরে আবার উল্টা জল ঢেলেও বলে আলাদা আলাদা
তোমরা জোকার দো জোকার দো জোকার দো ফাইনালি নিয়ম শেষে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো যাওয়ার সময় সবাই বলছে যে একটু ডান্স করে যাও, সেই জন্য মা আর কাকিমুনি দেখো ওখানে ডান্স করছি আর আমি এদিকে ভিডিও করছি একদম নতুন বরের সঙ্গে। তো সবাই মিলে একটু এনজয় টেনজয় করছিলাম, জাস্ট মানে ছেড়ে আসতে ইচ্ছাও করছে না, বাট উপায় নেই, যেহেতু আসতে তো হবেই, মাদেরও যেতে হবে, ইচ্ছা ছিল আজকের দিনটা থাকবো বাট হয়নি। যাই হোক, সবাই মিলে খুব সুন্দর দারুণ এনজয় করে কাটিয়ে সো ফাইনালি দেখো আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো লাস্টে সবাই ডান্স ডান্স করে একদম সুন্দর করে বেরোলো। তো এবার যাই আমরা তিনজন, একটু জলদি বেরিয়ে গেছি, এখনও আশীর্বাদ পর্বটা বাকি ছিল, বাট স্টিল আমরা গিফট টিফট দিয়ে বেরিয়ে গেছি, বিকজ মাদের আবার সদিয়া যেতে হবে, তো লেট হয়ে যাবে। আমি তো তিনশিকা অবধি যাবো, এখান থেকে বেশি দূর না, হাফ অ্যান আওয়ার মতো লাগিয়ে যায়, আর মারা তো আবার 2.5 hours জার্নি করতে হবে, সেই জন্য তো ওরা আমাদেরকে দিয়ে আসছে স্ট্যান্ড অবধি। বাড়ির ফিরে এসেছি, কী যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বিয়ে বাড়িটা তো খুবই ভালোভাবে কাটলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে ম্যাজিক করে তিনশুকিয়া চলে এসেছি, দেন তিনশুকিয়া আসার পর আমি এদিকে চলে এসেছি বাড়িতে, আর মা ওরাও সেখান থেকে বাস স্ট্যান্ড গিয়ে সরিয়ে আছে, বাস পেয়ে গেছে বলেছে। তো এখন বাজছে 3টা, তো আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এত বেশি ঘুম পাচ্ছে বিকজ কাল রাত্রে আমরা না ঘুমিয়ে এত বেশি উৎপাত করেছি, মানে খুব খুব এনজয় করেছি, সত্যি খুব ভালো লেগেছে। তো যতটা পেরেছি শেয়ার করেছি, এখন রাত্রে সব কিছু শেয়ার করাটা পসিবল ছিল না, সেই জন্য যতটা পেরেছি শেয়ার করেছি, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করবেন, তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভসের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।